ঈদ আয়োজনে খাসির মাংসের কোরমা কিন্তু পছন্দের লিস্টেই থাকে কিংবা খাসির মাংসের সাদা ঝোল এটা কিন্তু বেশ হালকা ঝালে হয়ে থাকে এই জন্য কিন্তু বাচ্চাদেরও খাবারের পছন্দের তালিকায় থাকে আসসালামু আলাইকুম সায়ারা রান্নায়ণ্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন আমি এখানে আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম ওজনের খাসির মাংস নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আজকের রান্নাটাতে লাগছে বাদাম টক দই সেই সাথে দুধ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ যেহেতু মরিচের গুঁড়ো ইউজ করব না সেই জন্য অনেক পরিমাণে কাঁচামরিচ লাগবে এখানে দু কেজি পাঁচশো গ্রামের জন্য আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম সেই সাথে দুই কাপ পেঁয়াজ দিয়েছি এই মাংসের সাথে কিন্তু অনেকখানি চর্বিও রয়েছে সেজন্য তেলটা একটু কম দিলে ভালো হয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আজকের এই ভিডিওতে কিন্তু খাসি মাংসের খাদ্য গুণাগুণ নিয়েও আমি বলব এর জন্য ভিডিওটা স্কিপ করবেন না এখন পেঁয়াজটা একটু হালকা বাদামি হওয়ার পরে এখানে আস্ত কিছু এলাচ দিয়ে দিয়েছি যেহেতু খাসি মাংসের একটি আলাদা স্মেল রয়েছে এই স্মেলটা যেন চলে যায় সেজন্য গোটা গরম মশলাও দিব সেই সাথে গরম মশলার গুঁড়ো আমি ইউজ করবো এখানে দিয়ে দিয়েছি কিছু লবঙ্গ এবং সেই সাথে দারুচিনি দিয়ে দিলাম এগুলো একটু তেলে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় হালকা করে নেড়ে চেড়ে নিব খাসির মাংসের মধ্যে কিন্তু রয়েছে একটা আদর্শ প্রোটিন যেটা কিন্তু আমাদের শরীরের গঠনের বিভিন্ন প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলোর যোগান দেয় এখানে যেহেতু আমি আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এগুলো আস্তে আস্তে কিন্তু গলে যাবে তেলের মধ্যে দিলে একটা মরিচের ফ্লেভারও অ্যাড হয় এখন মাংসটা লবণ না দিয়ে শুধু মাংসটা এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি পাঁচ সাত মিনিট এগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় আপনারা যারা গরু মাংস অ্যালার্জি রয়েছে সেই সাথে কোলেস্টরলের ভয়ে যারা খেতে পারেন না সে তারা কিন্তু অবশ্যই ছাগলের মাংস কিংবা খাসির মাংসটা খেতে পারেন যেহেতু এতে রয়েছে সেচুরেটেড ফ্যাটটা কম রয়েছে যেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমায় সেই সাথে আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি রয়েছে যেটা আমাদের জন্য উপকারী এছাড়াও রয়েছে খনিজ লবণ যেটা আমাদের শরীরের গঠনের জন্য প্রয়োজনীয় খনিজ লবণগুলোও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখানে তিন টেবিল চামচ করে দিতে হবে এই রান্নাটা একটু মশলাদার হয় মশলাদার না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে হলুদ কিংবা মরিচের গুঁড়ো কিন্তু ইউজ করব না এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সোয়া সস হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এটা কিন্তু অপশনাল এটা ছাড়াও কিন্তু এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এখানে দুই টেবিল চামচ এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ লবণটা পরবর্তীতে চেক করে আর একটু লাগলে দেওয়া যেতে পারে আর রান্নাটা কিন্তু মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিট রান্না করতে হবে তাহলেই খুব সুন্দর করে সফট ও জুসি হয়ে যাবে এখন মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু লাইক দিয়ে যাবেন সে সাথে ফলো করতে ভুলবেন না আর অবশ্য রান্না কর ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখা সুযোগ করে দেবেন এখানে আমি কিছু কিসমিস দিয়েছি ইচ্ছে করলে ভিজিও দিতে পারেন এই কিসমিসগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাবে এবং সেই সাথে স্বাদও বাড়িয়ে দিবে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে আমি বাজারে যে প্যাকেটজাত টক দই রয়েছে সেগুলো থেকে আমি ইউজ করেছি ইচ্ছে করলে বাসায়ও বানিয়ে নিতে পারেন এখন টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করতে হবে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে আপনারা যারা রেডমিট খেতে অ্যাভয়েড করেন তারাও কিন্তু মাঝে মধ্যে এটা দুই এক পিস খেতে পারেন খাসি মাংসের উপকারী গুণই রয়েছে বেশি এখন আমি এখানে এখানে যে গরম মশলার গুঁড়োটা ইউজ করব সেটার উপকরণগুলো দেখিয়ে দিলাম এখানে গোলমরিচ রয়েছে কাঁচা কালো জিরা রয়েছে সে সাথে মেথি রয়েছে সরিষা রয়েছে লবঙ্গ রয়েছে জাইফল চৈত্রী কেলাচি সে সাথে মিষ্টি জিরা দারচিনি এগুলো রয়েছে এগুলো যেহেতু শুকনো ঠেলে গুঁড়া করব সেজন্য একটু আমি দেখতে পাচ্ছেন ছাঁকনি দিয়ে চা ছাঁকনি দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি যেন আলাদা কোনো বালি ধোলাবালি থাকে সেটা সরে যায় এগুলো কিন্তু ধুয়ে করতে গেলে এগুলোর স্মেল অনেকখানি নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক গুঁড়ো রয়েছে এগুলো এভাবে যদি একটু চালের গুঁড়ার চালন দিয়ে কিংবা যে কোনো চা ছাঁকনি বড় চা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে তারপর হালকা করে ভেজে নিতে হবে একেবারে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে পোড়া স্মেল আসবে হালকা করে এগুলো মুছে করে তারপর ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব এই গরম মশলার গুঁড়ো থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কাশির মাংসের যে আলাদা স্মেলটা রয়েছে যেটা অনেকেই পছন্দ করে না এইটা যাওয়ার জন্য কিন্তু এই গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিতে হবে আপনারা বাসায়ভাবে গরম মশলার গুঁড়োটা নিজেরাই তৈরি করে নেবেন তাহলে মাংসের মশলা যে বাজারে পাওয়া যায় এগুলো কিন্তু রান্নায় ইউজ করতে হয় না এই মশলাটাই ইউজ করলেই কিন্তু চলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে মোটামুটি তিরিশ মিনিট রান্নার ফাঁকে ফাঁকে বিভিন্ন উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তারপরে একেবারে লো হিটে এটাকে দমে রাঁধতে হবে এক ঘন্টা আর কেউ যদি একটু তাড়া থাকে সেক্ষেত্রে প্রেশার কুকারে ছয়টি শীষ দিয়ে নিলে হবে ছটি বা পাঁচটি শীষ দিয়ে নিলে হবে কিন্তু প্রথমে অবশ্যই থার্টি ফাইভ মিনিটস এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে না হলে কিন্তু এটার ভালো টেস্টটা পাওয়া যাবে না এখন এখানে আমি টমটো কুচি দিয়ে দিলাম একটি টমেটো কুচি দিয়েছি খুব বেশি দিব না যেহেতু টক দইয়ের টক রয়েছে সেই সাথে দেড় কাপ পরিমাণ দুধ দিয়েছি এখানে এই মাংস রান্নার মধ্যে কিন্তু কোনো ধরনের আলাদা পানি ইউজ করতে হয় না টক দই এবং দুধের যে লিকুইডটা রয়েছে এতেই কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় দেখতে পাচ্ছেন আর এ খাসি মাংস কিন্তু গরুর মাংস কিংবা মুরগির মাংসের তুলনায় ক্যালোরিটা কম থাকে এই জন্য কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও কম থাকে আমি কিছুটা বাদাম থেতলে দিয়েছি আর ইচ্ছে করলে এটাকে আপনারা শিল্নড়ায় বেটিও দিতে পারেন পেস্ট করে দিলেই বেশি ভালো হয় আমি একটু তারা ছিল বিদায় একটু এটাকে থেতলে তারপরে দিয়েছি এখন একটু লবণটাও একটু চেখে দেখব এই পর্যায়ে লবণটা চেখে দেখে লবণ লাগলে লবণ অ্যাড করতে হবে তারপরে মোটামুটি এক ঘন্টা এটাকে দমে রান্না করার পরে এটার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে সেই সাথে চর্বিগুলো গলে উপরে তেলটা উঠে এসেছে এই তেলটা ইচ্ছে করলে সরিয়ে নিয়েও খেতে পারেন তাহলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি আরও কমে যায় মাংসগুলো কিন্তু হাঁট থেকে খুলে খুলে আসছে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই গরু মাংস দিয়েও এভাবে ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে